নামে গাওয়ার ইচ্ছা ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আজ করে তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো একটু একটু ঠান্ডা লেগেছে, বাট তাও ভালো থাকতে হচ্ছে, কারণ আমাকে এখন একটা জায়গা যেতে হবে আর আমার সাথে আমার মা যাবে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, পুরোটাই ভিডিওটাতে থাকবে। আর আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক অনেকটা বেশি ভালো লাগবে, একটা নতুন জিনিস, নতুন এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এখনও কোনো ব্রাশ ট্রাশ খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো খাবো দাবো রেডি হবো, এখন 7টা নাগাদ বাজছে। তো 7টার সময় সকাল 7টায় উঠে গেছি, কেন উঠেছি আজকে কোথায় যাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা, চলো যেতে যেতে কথা হচ্ছে। আমাদের রাস্তা, আমরা এখন যাচ্ছি, তোমরাও চলো আমাদের সাথে। চলে এসেছি, বাট এখনো বাস আসেনি। আমরা স্টেশনে নেমে গেছি, যে স্টেশন বাঁকুড়া স্টেশন। এখনো ট্রেন আসতে একটু দেরি আছে, সেই জন্য আর লিফটে নয়, হেঁটে হেঁটেই চলে এলাম। তো চলো দেখতে থাকো, মা আগে আগে হাঁটছে। ট্রেনগুলো দাঁড়িয়ে, আমাদের ট্রেন এখনো আসেনি, আমরা দাঁড়িয়েছি, এবার আসবে 2টার সময়। রূপসী বাংলা, তো আমরা ট্রেনে চেপে গেছি। মা আমি পাশাপাশি সিট পড়েছে আমাদের, এখন মা খাবার বের করাচ্ছে। জানলা থেকে দেখানো হচ্ছে, ওই জন্য কাজটা এইরকম লাগছে না। এবার এইটা খাও মা, ওটা কেন ছিড়ছো, ওটা কেন ছিড়ছো, এটা খাও, এটা ভালো রে বাবা, ওটা কবে মিষ্টি, দেখো এখানে একটা ছোট্ট টেবিলের মধ্যে রয়েছে, এখানে তোমরা খেতে পারো বা নিজেদের কিছু জিনিসপাতিও রাখতে পারো। পুরুলিয়ায় পৌঁছে গেছি, নেমে গেছি পুরুলিয়াতে, মা পিছনে আসছে, চলো একটু টোটো ধরা যাক। তো আমরা টোটো পেয়ে গেছি, আমরা বসে গেছি এখানে, রিজার্ভ আছে যার জন্য এই সিটটা আর কেউ বসবে না, সামনে একজন বসেছে। চলো যাওয়া যাক পুরুলিয়া। তো জুতোর দোকান দেখো, আমরা টোটো থেকে নেমে গেছি, এরপর আমরা যাবো স্যারের বাড়িতে।
হাঁটছি এখন। দেখতে পাচ্ছ এখন রেকর্ডিং চলছে, তো নতুন গান আসছে খুব তাড়াতাড়ি। হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। আমাদের গান করা কমপ্লিট হয়ে গেছে, রেকর্ডিং কমপ্লিট। এরপর আমরা টোটো ধরবো, বাস স্ট্যান্ড যাবো, দেখি টোটো পাই কিনা। একটা মন্দির, মা এটা একটা মন্দির দেখো, কালী মন্দির। জয় মা। টোটো পেয়ে গেছি মা। কুল টুল নেবে কি? কুল টুল নেবে? হাইব্রিড এগুলো কাশি হবে না? এগুলো তো, এগুলো হাইব্রিড তো। হাইব্রিডে কাশি হবে কি মা? হাইব্রিডে কাশি হবে নিলিবে? কুল লাও না, কিছু কিছু লাও লাও, তুমি লাও বাছো। কুল কত করে? 20 টাকা। সকাল থেকে না খেয়ে দিয়ে আছি, ভালোভাবে কিছু খেতেও পাইনি। আর বাসে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় যে বসার জায়গাও পাইনি। দেখতে পাচ্ছ কত ভিড়। তো দাঁড়িয়েই এসেছি, আর ছাদনার কাছে আসার পর আমরা বসতে জায়গা পেয়েছিলাম একটুকু। তো ফ্রেন্ড, আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এখন বাজে 7:30, মানে এই মাত্র ঢুকলাম। এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, এই জাস্ট ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে জার্নিটা কিছু মানে বলে বোঝাবারই নেই, এত পরিমাণে কষ্ট হয়েছে। কমলপুরের পর আমরা বসার জায়গা পেয়েছি, বলতে পারো ছাদনার পর আমরা বসার জায়গা পেয়েছি। যাই হোক, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো, সকাল থেকে না খেয়েছিলাম, কিছু টুকিটাকি ফলটল আর ওই বিস্কুট টিস্কুট খেয়েছিলাম। যাই হোক, জার্নিটা খুব খারাপ ছিল, বাট আমাদের কাজটা ঠিকঠাকভাবে হয়েছে। তো চলো আবার দেখা হবে কোনো নতুন ব্লগ নিয়ে। আর খুব তাড়াতাড়ি আমার গানগুলো আসছে, আমার মায়েরও গান আসছে। মধুমিতা আচারিয়া চ্যানেলে অবশ্যই চেক আউট করে নিও, এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি, মধুমিতা আচারিয়া। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভালো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার গানগুলো অবশ্যই ভিজিট করো তোমরা মধুমিতা আচারিয়া চ্যানেলে। ওকে, বাই।